নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছয় দশ দু হাজার তেইশে আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ফর্ম করেছিল যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে একমাধিক প্রচুর বৃষ্টি হয়েছে এবং বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় ডিবিসি ছাড়া জল এবং নিম্নচাপের বৃষ্টিতে আপনারা জানেন এই বন্যা সংক্রান্ত আপডেট আমি পরের ভিডিওতে নিয়ে আসছি এখন আবহাওয়া সংক্রান্ত আপডেট শেয়ার করবো সেটা হচ্ছে আগামী নিম্নচাপের প্রভাব কী কেটেছে আদৌ আর কতদিন বৃষ্টি চলবে এই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে সেক্ষেত্রে বলি যে নিম্নচাপ ক্ষেত্রটা সেটা কিন্তু ঝাড়খণ্ডে বা ছত্তিশগড়ের দিকে যেটা চলে গেছিলো সেটা আবার ঘুরে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে এখন অবস্থান করছে আপনারা তার লাইফ আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে অবস্থান করছে এবং বাংলাদেশের এটা বগড়া মহাদেবপুর অঞ্চলের কাছে এই নিম্নচপ ক্ষেত্র রয়েছে এবং টানে ওই অঞ্চলে বৃষ্টিপাত চলছে কিন্তু দক্ষিণবঙ্গ এর প্রভাব থেকে কিছুটা রক্ষা পেয়েছে বা কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে কারণ উত্তরবঙ্গে ভালো করে দেখুন যে জলিয়াসপূর্ণ বায়ু বঙ্গোপসাগর থেকে যে জলীয় পূর্ণ বায়ু ওখানে পৌঁছাচ্ছে সেটা কিন্তু উত্তরবঙ্গ হয়েই ওটা সার্কুলেশন হচ্ছে এবং দক্ষিণবঙ্গের কিছু জায়গায় এই জলবায়সপূর্ণ বায়ু ঘুরে ঘুরে গিয়ে ওখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে কিন্তু এই জলবায়সপূর্ণ বায়ু ঘুরে ঘুরে দক্ষিণবঙ্গের বিভিন্ন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে যাওয়ার ফলে আজকেও কিন্তু আকাশ মেঘলা থাকবে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলবায়ু প্রবেশ করছে এখন ওইসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বা বাংলাদেশের ওই সব জায়গাতে হ্যাঁ তো তার লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কালাইয়ের কাছে এই নিম্নচাপ ক্ষেত্রটা রয়েছে মালদার ঠিক পূর্ব দিকে তো এবার আমরা একটু দেখে নেবো যে ভারতের আবহাওয়া দপ্তর বা পশ্চিমবঙ্গ যে আলিপুর আবহাওয়া দপ্তর তারা আবহাওয়া সংক্রান্ত কী আপডেট দিচ্ছেন নিম্নচাপ এবার বাংলাদেশের দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়বে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শুক্রবার বিকেলের পরেই বৃষ্টি কমে আবহাওয়ার উন্নতি হবে আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার ছাড়া রাজ্যের অন্যত্র আজ ভারী বৃষ্টি সতর্কতা নেই বৃহস্পতিবারও রাজ্যে সর্বত্র বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও কৃষি দপ্তর বলছে যে এদিন ভালো বৃষ্টি হয়েছে বলে মালদা বৃষ্টি হয়েছে মালদা মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম বর্ধমান দার্জিলিংয়ে কলকাতা সংলগ্ন এলাকায় বিকেলের দিকে রোদ ওঠে বেলার দিকে এবং নিম্নচাপের প্রভাবে মাসের প্রথম পাঁচ দিন সবচেয়ে বেশি বৃষ্টি পেয়েছে পুরুলিয়া এরপর পশ্চিম মেদিনীপুর হাওড়া বাঁকুড়া মালদা দার্জিলিং পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া হুগলি এই সমস্ত জায়গাগুলোতে তবে নিম্নচাপ সরে গেলেও আগামী কয়েকদিন রাজ্যে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুর অফিসের অধিকতা জানাচ্ছেন বাতাসে প্রচুর পরিমাণে জলিবাস্প রয়ে গিয়েছে ফলে স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হবে এবং উত্তর ও মধ্য ভারতের বর্ষা বিদায়ের প্রক্রিয়া চলছে এবং দু এক দিনের মধ্যে পূর্ব উত্তর প্রদেশ থেকে বর্ষা বিদায় নেবে তবে পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় পূর্বাভাস মেলেনি নিম্নচাপটি পুরোপুরি সরে যাওয়ার পরেই রাজ্যে বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হবে টানা কয়েকদিন বৃষ্টি না হওয়ায় ও বাতাসে জলীয় মাত্রা হ্রাস প্রভৃতি ভিত্তিতে কোনো এলাকায় বর্ষা বিদায় ঘোষণা করা হয় রাজ্যের বর্ষাবিদায় স্বাভাবিক দিন মোটামুটি দশই অক্টোবর তো যা হোক এই আবহাওয়ার বিদরা যেটা বলছেন যে মোটামুটি আজ বিকেল থেকে আবহাওয়া পরিষ্কার হবে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দু চার দিন এখনও থাকবে তো এ সংক্রান্ত আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ